So today we are going to discuss the last or the portion that we missed out in percentages or profit and loss, that is the sales tax. Sir, basically sales tax kake bole ebong sales tax ki jinish hoy. Government is running because we are paying the taxes to the government. আমরা যাই করি না কেন আমরা ইনকাম করছি ইনকাম ট্যাক্স দিই, আমরা ল্যান্ড কিনছি ল্যান্ড ট্যাক্স দিই, আমরা গাড়ি কিনছি তোর জন্য ট্রান্সপোর্টেশন ট্যাক্স দিই, ইভেন কি আমরা জিনিস কিনি চাল আটা ডাল কিনছি বাজার থেকে তার জন্য আমরা ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্ট, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড দ্য সেলস ট্যাক্স অর জিএসটি। জিএসটি একই জিনিস হয় সেলস ট্যাক্স এর মতন। জিনিসটা কি বোঝাতে দেখো, সাপোজ আমি এই পেনটা কিনলাম, ঠিক আছে? এই পেনটা আমি ইন্ডিয়ার মধ্যে কিনেছি, মানে আমি ইন্ডিয়ার রিসোর্স ইউজ করছি, আর আই এম প্রিভিলেজড টু বাই থিংস। অনেক এমনি লোক আছে যারা জিনিস কিনতে পাচ্ছে না, যারা ইভেন কি খাবার কিনতে পাচ্ছে না, কিন্তু আমি কিনতে পাচ্ছি, মিনস আই হ্যাভ এ প্রিভিলেজ। সো আমি নিজের ইনকামের কিছু একটা পোর্শন আমি গভর্নমেন্টে দিচ্ছি, সো দ্যাট গভর্নমেন্ট ক্যান ওয়ার্ক ফর দ্য পুয়ার ফর দ্য নিডি। যারা যাদের নেই ওদের জন্য কিছু প্ল্যানিং করবে, ওদের জন্য টাকা পয়সা জোগাড় করবে, ওদিকে খাবার দেবে অ্যান্ড বগেরা বগেরা। সো আই এম গিভিং আ শেয়ার অফ মাই প্রিভিলেজ টু আদার্স। কিভাবে? আমি যাই জিনিস কিনি না কেন ওর উপরে কিছু একটা পার্সেন্টেজ ট্যাক্স গভর্নমেন্ট রেখে দেয়, কিছুটা পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ সেটা আমি দেখি, কিছুটা পার্সেন্ট রেখে দিল। তো যা পার্সেন্ট রেখেছে আমাকে ওর বৃদ্ধিতে, মানে ধরো এই পেনটার দাম ছিল 10 টাকা, গভর্নমেন্ট এর উপরে 10% ট্যাক্স রেখেছে, তো 10 টাকা 10% কি হয় 1 টাকা, মানে টোটাল আমি কত টাকা পে করবো শপকিপারকে, শপকিপারকে আমি পে করবো 11 রুপিস। ওই 11 রুপিস এর মধ্যে শপকিপার তো 10 রুপিস রাখবে, আর ওই যে 1 টাকা আমি এক্সট্রা দিয়েছি সেটাও গভর্নমেন্টকে জমা দেবে, ঠিক আছে? ওই জন্য বিলের মধ্যে পরিষ্কার করে জিএসটি বলে লেখা থাকে, ট্যাক্স বলে লেখা থাকে, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট ইউর সেলস ট্যাক্স অর জিএসটি অল অ্যাবাউট, ঠিক আছে? সেলস ট্যাক্সকে এখন তোমার নতুন করে জিএসটিও বলা গেছে, ঠিক? প্রশ্ন হচ্ছে স্যার ইসকে উপর কোশ্চেন কেসে বানাতে, সো লেট আস সি হাউ উই আর ডুইং দ্য কোশ্চেন অন দিস। ওকে, সো উই আর ব্যাক উইথ থ্রি মোর কোশ্চেন। দ্য ফার্স্ট কোশ্চেন, আ ম্যান বট আ সোয়েটার ফর রুপিস 1100 অ্যান্ড হ্যাড টু পে আ জিএসটি অফ 15% অন ইট। Find the total amount paid by the man. So here the selling price, the SP, was 1100. The GST was 15% of 1100. That is equals to 15 by 100 into 1100. That is equals to 165. So therefore the total amount paid, it will be 1100 plus 165, that is equals to 1265. This is the total amount that has to be paid by the man for the sweater. Means you have to pay this amount extra. This will be sent to the government for as a tax. Next, GST on mobile phone is 20%. If a man had to pay 18,000 for a mobile, find the actual price of it. What was the actual selling price? The actual selling price is not given. I will take the selling price as X. Let. So what will be the GST? GST will be 20% of X. That is, it will be 20 by 100 into X. That is equals to X by 5. So therefore, total amount will be X plus X by 5. The total amount is given as 18123. That is equals to 15,000 rupees, but he had to pay 18,000, means that 3,000 rupees he had to pay as a tax to the government. Next, a bat was marked at 1,000. A bat, the dam chilo one thousand. If a discount of 20% was given on the bat, mane tumke discount dilo 20%, but still the man had to pay 1,000. Tau 1,000 dite holo. Mane ki baki ta tax legeche. So kotho taka or SP holo chalo dekhi. So here it is given MP.
एमपी इज 1000, द डिस्काउंट परसेंट इज 20%, सो देयरफॉर द सेलिंग प्राइस विल बी इक्वल्स टू एमपी इनटू 100 माइनस डिस्काउंट परसेंट बाय 100, दैट इज इक्वल्स टू 1000 इनटू 100 माइनस 20 बाय 100. On solving, I will get this as 800. So 800 is my selling price. But let rate of GST equals to X. So therefore, 800 plus X percent of 800 equals to 1000, because the man has to pay total as 1000. So what I will get? 800 plus x by 100 into 800 equals to 1000. 100 kete galo, 800 plus 8x equals to 1000. 8x equals to 200. So therefore x is equals to 25%. I have got the GST rate as 25%. Mane eta better by 25% tax tomake government ke dite. So this is how my sales tax is being calculated. Basically, sales tax kichui na. Tumi je dame jinish ta kincho, tar opore kichu ekta tax tomake government ke dite hobe. That is called the sales tax or GST. So tomake jokhon total amount bar korbe, you have to calculate the selling price plus the extra tax that you have. That's all. So this is all about the sales tax. Jodi kono problem thake, jodi kotha bujhte na paro, so feel free to contact me anytime. Thank you.